চন্দ্রপুরত পানির মাজত আবদ্ধ বনরিয়া হাতি। দুই নং চন্দ্রপুর গাঁর পানির মাজত আবদ্ধ হাতিটুক ধরবলে ঘটনাস্থলীত উপস্থিত বন বিভাগ আর আরক্ষীর লোক। ওরাং রাষ্ট্রীয় উদ্যানের হাতি উঠি অহার সন্দেহ। এক উত্তেজনাময় পরিস্থিতি। একটা বনরিয়া হাতিক কেন্দ্র করে শঙ্কিত হয়ে পড়ছে দুই নং চন্দ্রপুর গাঁওবাসী। ব্রহ্মপুত্রর বাহনি পানীত উঠি আহি গাঁওখনের চরাঞ্চলের উপদ্রব চলা হাতিটো অবশেষত আবদ্ধ হয়ে পড়ে একটা নদীর জুয়লিত। যিকোনো মুহূর্তত হাতিটোয়ে সংঘটিত করব পারে বিপদ। ঘটনাস্থলীত উপস্থিত বন বিভাগ আর আরক্ষীর লোক। হাতিটোক নিরীক্ষণ করেছে বন বিভাগের দলে। একটা হাতি ব্রহ্মপুত্র নদীত উঠি আহি আমার চরাঞ্চলকে খেতি করা মানুষের মাজত তারমানে উপদ্রবর কিছু সৃষ্টি করল। সেই সৃষ্টি করার ফলত হাতিটো আহি আমার গাঁৱৰ ওচৰৰ মানে ব্রহ্মপুত্রর যেটো এটা উপনদী আর উপনদীর ওচরতে বর্তমান হাতিটো আছে। যিকোনো মুহূর্তত হাতিটো গাঁৱলৈ প্রবেশ করব বলে শঙ্কিত হয়ে পড়ছে স্থানীয় লোক। উল্লেখ্য যে আহারমহিয়া বানর কবলত পড়ে জনাঞ্চলের বনাঞ্চললৈ ওলাই আহিছে বন্য জীব জন্তু। বন বিভাগের সন্দেহ অনুসরি ওরাং রাষ্ট্রীয় উদ্যানের উঠি আহিছে বন্য হস্তিটো। ওরাঙর সাইডের উপর ধারণা করছিল মানে আপনার ব্রহ্মপুত্র দিয়ে উঠি আসছিল? ব্রহ্মপুত্রের উপর উঠি আসছিল। পানি যেটা বাড়িছিল ব্রহ্মপুত্র পানি বাড়তে একটু উচ্চত আহি গেছে আর একটু পারে। ব্যুরো রিপোর্ট, প্রথম খবর।